বঙ্গধ্বনি যাত্রা দলে দলে সফল করুন, সফল করুন, সফল করুন, বাঙালি মানুষ জিতা পাওয়া জিতা পাওয়া যুদ্ধ করে জিতেছি আমার মতো বুঝে আমার উন্নয়ন আছে সেই খতিয়ানটা তুলে ধরা হয়েছে তার রিপোর্ট আছে দিদি কি কাজ করেছে প্রথমে কি কাজ করেছে আজ পর্যন্ত এখন আজকে বঙ্গধ্বনির অনুষ্ঠান চলছে এখানে বনগ্রাম অঞ্চলে মা পড়া থেকে শুরু হয়েছে আদিবাসী পড়া থেকে আমরা অটুয়া থেকে শেষ করছি একটা সমস্ত বুঝে বুঝে আমরা ঘুরেছি প্রত্যেকটা মানুষের কাছে গেছি বঙ্গধ্বনির সেখানে প্রধান হিসেবে আপনি অনুপস্থিত কেন অনুপস্থিত বলতে ব্লক সভাপতি গ্রুপ বাজি মানে যখন তখন ব্যবহার হয় সাইথা ব্লকের কোন কমিটি আছে ব্লক সভাপতি 17 তারিখে বঙ্গধ্বনি যাত্রার প্রোগ্রাম আছে মেসেজ পেয়েছি সেদিন আমরা পঞ্চায়েতের ফুল টিম বঙ্গধ্বনি যাত্রা আমরা নামবো প্রচারে নামবো 1 জানুয়ারি পার্টির প্রোগ্রাম আছে সেদিনও 5000 লোকের মিছিল হবে খাওয়া দাওয়া প্রতি বছর যেমন হয় সেরকমই হবে 17 তারিখে কার মিছিল আছে এমএলএর সাথে আছে আচ্ছা তাহলে এমএলএর সাথে যদি থাকবেন তাহলে ব্লক সভাপতির সঙ্গে থাকছেন না কেন ব্লক সভাপতি বহুত নোকরাম আছে বহুত গ্রুপ বাজি ওর ডাকে না মিটিং মিছিলে ডাকে না ফোনও করে না সেই ইউজ অ্যান্ড থ্রো যেমন পেন হয় সেরকমভাবে ব্যবহার করে আমরা অত অশিক্ষিত বা মূর্খ ছেলে নয় রাজনীতিটা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং জেলা সভাপতি কেষ্টলাকে দেখে আমরা ব্লক সভাপতিকে আমাদের পঞ্চায়েত মানেও না আগামী দিনে পঞ্চায়েত প্রধান বলছে যে আমরা ব্লক সভাপতিকে মানি না ব্লক সভাপতি আমাকে ডাকে না কোনো মিটিং মিছিলে ডাকে না এবং নোংরামো করে ব্লক সভাপতি কী বলবেন আমি এই দলটাকে জন্মলগ্ন থেকে আছি আর ব্লক প্রেসিডেন্ট আমি 22 বছর ধরে ব্লক সভাপতি আছি আমি ওকে প্রধানটা আমি ব্লক সভাপতির সমর্থনে বঙ্গধ্বনি প্রোগ্রামে যোগ দেব না বললো এবং আগামী দিনে বিধায়কের যে প্রোগ্রাম আছে সেখানে আমি অংশগ্রহণ করব আমি এটা জেলাতে জানাবো তাদের জেলার সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মাথা তুলে মেনে নেবো তাহলে কি আপনার সঙ্গে কোনো রকম গোষ্ঠী দেখা যাচ্ছে প্রধানের তৃণমূল যাই না আমি অঞ্চল সভাপতি রেখেছি অঞ্চল সভাপতি আমার সঙ্গে আছি আমরা ব্লক সভাপতি হিসেবে সাবের আলীকে চাইছি না দাবি চাওয়া জানাবে দলটা তো উপর থেকে নিচে এখানটা তো বামপন্থী নয় ওরা তো সারা জীবন বামপন্থী করে এসছে তাদের নিয়মকানুনটা আলাদা হবে হ্যাঁ আর ওদের সম্বন্ধে আমার যে কুকুরে কামড়ালে কুকুরে কামড়ে নিতে নাই ভাই অতএব আমি এই ব্যাপারে কিছু বলছি না যা বলবো যেটা বলবো।